যান্ত্রিক অববিকার। তো আজকের আমরা যান্ত্রিক অববিকার কাকে বলে, যান্ত্রিক অববিকার কত ধরনের হয় এবং কি কি কারণে হয় সেগুলো আমরা দেখব। প্রথমত যান্ত্রিক অববিকারের সংজ্ঞাতে আসি। তো যান্ত্রিক অববিকার মূলত যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এগুলো মূলত যান্ত্রিকভাবে শিলাকে শিলাকে চূর্ণ বিচূর্ণ করবে। মূলত যান্ত্রিকভাবে শিলাকে চূর্ণ বিচূর্ণ করে সে উৎপন্ন বিচূর্ণীভূত শিলাগুলো পূর্বের স্থানেই পড়ে থাকবে এবং এক্ষেত্রে মূল শিলার আকারগত পরিবর্তন হয় কিন্তু খনিজের কোনো পরিবর্তন হয় না। একে আমরা যান্ত্রিক অববিকার বলবো। তো যান্ত্রিক অববিকারের প্রক্রিয়াসমূহ কী কী, কী কী প্রক্রিয়ায় যান্ত্রিক অববিকার সংঘটিত হয়, তো প্রক্রিয়াগুলো দেখতে গেলে প্রথমত যেটা আসবে সেটা হচ্ছে প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ। প্রথমে আমরা যেটা দেখবো প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ, অর্থাৎ প্রস্তর চাই মানে যে পাথরের যে ঢেলাগুলো হয়, মানে পাথরের চাই বিশিষ্ট যেগুলো বড় বড় ব্লক, এর ইংরেজি হচ্ছে ব্লক ডিসইন্টিগ্রেশন। তো এটা কিভাবে হয়? এটা মূলত যে মানে যান্ত্রিক অববিকারের ফলে মূলত উষ্ণতার তারতম্যের কারণে শিলার উপর সংকোচন এবং প্রসারণের ফলে শিলাস্তরে বড় চাই ভেঙে যায়, তখন তাকে আমরা প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ বলি। কিভাবে হয়? না, উষ্ণ মরুভূমিতে আমরা জানি যে দিনের বেলায় প্রখর সূর্যতাপে, অর্থাৎ প্রায় 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয় উষ্ণ মরুতে, আর আমরা জানি যে শিলা তাপের কুপরিবাহী, তাই উষ্ণ মরু অঞ্চলে শিলা শিলার উপরিস্তর যতটা প্রসারিত হয় তাপমাত্রার প্রভাবে, নিম্নের স্তর কিন্তু ততটা প্রসারিত হয় না। তো এক্ষেত্রে আমরা দেখব যে শিলাস্তরের উপরের অংশ প্রখর তাপে প্রসারণ ঘটে কিন্তু নিচের অংশের প্রসারণ ততটা হয় না। ফলে কি হয় না, একটা সময় এই শিলা কালক্রমে এভাবে একবার সংকোচন একবার প্রসারণ এভাবে ঘটতে ঘটতে শিলার সহ্য সীমা অতিক্রম করলে তখন শিলাতে অসংখ্য ফাটলের সৃষ্টি হয়, উল্লম্ব অনুভূমিক ফাটলের সৃষ্টি হয়। ঠিক অনেকটা এরকম, অনেকটা এভাবে উল্লম্ব অনুভূমিক অনেকগুলো ফাটলের সৃষ্টি হয় এবং এই ফাটলের সঙ্গে এই ফাটলের যুক্ত হয়ে একটা সময় এখান থেকে শিলাস্তরটা আলাদা হয়ে পড়ে। তো আমরা এরকম উল্লম্ব অনুভূমিক অনেক ফাটলের চিত্র আমরা দেখব। তো দেখা যাচ্ছে এখানে এই যে শিলাস্তরটা দেখতে পাচ্ছি আমরা, শিলাটা দেখো অনেকগুলো এরকম উল্লম্ব অনুভূমিক ফাটল বরাবর শিলাটা
একাধিক খণ্ডে বিভক্ত হয়েছে। ওকে, এক্ষেত্রে কতগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, যেটা সেটা হলো যে শিলা মূলত তাপের কুপরিবাহী। আর সেই কারণেই শিলার কেবল উপরের স্তরে ক্রমাগত সংকোচন এবং প্রসারণ ঘটে। এতে শিলায় অসংখ্য উল্লম্ব এবং অনুভূমিক দারণ এবং ফাটলের সৃষ্টি হয়। ঠিক এরকম বড় বড় চাঁইয়ের আকারে পরবর্তীতে শিলা ভাঙন ধরে। এই প্রক্রিয়াটা মূলত উষ্ণ মরুভূমিতে ব্যাসল্ট শিলায় যে শিলার গঠন সমসত্ত্ব প্রকৃতির হয়, খনিজের গঠন সমসত্ত্ব প্রকৃতির হয়, সেই শিলাতে বেশিরভাগ ক্ষেত্রে কার্যকরী হয়ে থাকে। এর ফলে পাহাড়ের মাথাগুলি চ্যাপ্টা আকৃতির হয়। এরপর আমরা আসব শল্কমোচন। শল্কমোচন কথাটা শুনে যেটা আমাদের মনে হচ্ছে যে শল্ক মানে হচ্ছে খোসা বা ছাল, আর মোচন কথার অর্থ হচ্ছে ত্যাগ করা। তাহলে শল্কমোচন প্রক্রিয়ায় কী হয় না, শল্কমোচন প্রক্রিয়ায় মূলত আমরা এটাকে এটার সংজ্ঞাতে কী বলবো না, যে যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়ায় উষ্ণতার হ্রাস বৃদ্ধির কারণে শিলার উপরের স্তরটি পেঁয়াজের খোসার মতো খুলে যায়। তো একটা শিলা যখন ক্রমাগত দিনের বেলায় ক্রমাগত তাপমাত্রা বাড়বে, তার ফলে শিলাস্তরের বহির অংশ অর্থাৎ বাইরের দিকের এই যে অংশ, এই অংশটা যতটা বেশি প্রসারণ ঘটবে ঠিক ভিতরের অংশটা ততটা প্রসারণ বা সংকোচন ঘটবে না। তার কারণ হচ্ছে শিলা যেহেতু তাপের কুপরিবাহী, তাই কি হয় না, শিলাস্তরের মানে দিনের বেলা প্রখর সূর্য তাপে উষ্ণ মরু অঞ্চলে শিলাস্তরের বাইরের অংশটা যতটা তাপ পেয়ে প্রসারিত হয়, ভিতরের অংশটা ততটা প্রসারণ ঘটে না। আবার রাত্রিবেলায় ঠিক বিপরীতভাবে, রাত্রিবেলায় যখন তাপ বিকিরণ করে সংকোচন হয়, তখন বাইরের অংশটা যতটা বেশি তা দ্রুত তাপ বিকিরণ করতে পারে, ভিতরের অংশে ততটা বেশি দ্রুত তাপ বিকিরণ করতে পারে না। ফলে এই ভিতরের অংশের সঙ্গে বাইরের অংশের একটা অসামঞ্জস্যতা সৃষ্টি হয়। এর ফলে এই বাইরের অংশগুলো একটা সময় এরকম খসার মতো খুলে খুলে পড়ে যায়। এটা সারফেস, এখানে শিলাটা। তো এর আমরা চিত্র দেখব এখন। এই চিত্রটা ঠিক এরকম হয়, বাইরের অংশটা আস্তে আস্তে খসার মতো খুলে গিয়ে ভিতরের অংশটা এরকমভাবে পড়ে থাকে। তো এই ধরনের প্রক্রিয়া সাধারণত সমসত্ত্ব বিশিষ্ট শিলায় ঘটে। সমসত্ত্ব খনিজ দ্বারা গঠিত শিলাগুলি মূলত গ্রানাইট এবং নিজ শিলাতে এই প্রক্রিয়া বেশি কার্যকরী হয়, এবং মূলত সমকেন্দ্রিক স্তরযুক্ত গ্রানাইট এবং নিঃশিলাতে এই শল্কমোচন প্রক্রিয়া অধিক কার্যকরী হয়। এক্ষেত্রে শিলাস্তূপের পৃষ্ঠদেশ থেকে ভিতরের দিকে এক প্রকার তাপীয় ঢাল সৃষ্টি হয়, যার ফলে শিলার মধ্যে বাইরের এবং ভেতরের অংশের মধ্যে একটা অসামঞ্জস্যতা সৃষ্টি হয়, এবং তার ফলে একটা সময় আস্তে আস্তে পেঁয়াজের খোসার মতো একাধিক স্তরে শিলা বিভক্ত হয়ে খসে খসে প
পড়ে এবং অবশেষে চূর্ণ বিচূর্ণ হয়। স্বল্পমোচনের ফলে পর্বতের চূড়াগুলি গোলাকার হয়, যেমন তামিলনাড়ুর কৃষ্ণ ভেন্নাই পান্ধ, রাঁচি বা কাঁকেডোম, এই সমস্ত জায়গায় গেলে আমরা স্বল্পমোচনের প্রকৃষ্ট উদাহরণ দেখতে পাব। নেক্সট পয়েন্ট আমরা যেটা আসবো সেটা হচ্ছে ক্ষুদ্র কণা বিসরণ। এর আগের যে দুটো আমরা পড়েছি সেই দুটোতে সাধারণত আমরা দেখেছি যে সমসত্ত্ব খনিজ বিশিষ্ট শিলাতে এই প্রক্রিয়াগুলো কার্যকরী হয়, কিন্তু ক্ষুদ্র কণা বিসরণ সাধারণত বিষমসত্ত্ব শিলার অর্থাৎ বিভিন্ন ধরনের খনিজ নিয়ে গঠিত যে শিলাগুলো সেই শিলাতে কার্যকরী হয়ে থাকে। তো এর সংজ্ঞাতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় উষ্ণতার তারতম্যের কারণে সৃষ্ট সংকোচন এবং প্রসারণের ফলে শিলা ফেটে গিয়ে ছোট ছোট কণায় পরিণত হয় তাকে ক্ষুদ্র কণা বিসরণ বলে। উষ্ণ মরুভূমিতে মূলত বিষম সত্ত্ব শিলা বিভিন্ন ধরনের খনিজ দ্বারা গঠিত হয় এবং প্রতিটি খনিজ তাদের রং, বৈশিষ্ট্য, কাঠিন্যতা, তাপ গ্রহণ, বর্জন ইত্যাদি ক্ষমতাগুলো আলাদা আলাদা হয়। ফলে কি হয়, একটা শিলার অন্তর্গত একাধিক খনিজ থাকে এবং প্রতিটি খনিজের সংকোচন, প্রসারণ, তাপ গ্রহণ, তাপ বর্জন ক্ষমতাগুলো বিভিন্ন হয়। ফলে কি হয়, একটা সময় শিলার মধ্যে অসমান টানের সৃষ্টি হয়। যেমন একটা শিলার মধ্যে কোনো খনিজ স্বল্প তাপে অনেক বেশি প্রসারিত হয়, আবার কোনো কোনো খনিজ অধিক তাপে তবে প্রসারিত হয়। এভাবে একাধিক খনিজের সমন্বয়ে গঠিত শিলার মধ্যে দিনের বেলায় প্রখর তাপে যেরকম অসামঞ্জস্যতার সৃষ্টি হয় ঠিক সেরকম রাত্রিবেলায় আবার তাপ বিকিরণের ফলে সংকোচনটাও এরকম পার্থক্য লক্ষ্য করা যায়। ফলে কি হয় না, একটা সময় সেই শিলায় অসমান টান বা পীড়নের সৃষ্টি হয়, যার ফলে শিলাটা একটা সময় প্রচণ্ড শব্দে ফেটে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত হয়। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে জিনিসগুলো সেগুলো হচ্ছে, প্রথমত উষ্ণ মরু অঞ্চলে বিভিন্ন প্রকৃতি এবং বিভিন্ন রং বিরংযুক্ত বিষমসত্ত্ব শিলায় এই আবহবিকার ঘটে। মরুভূমিতে সূর্যাস্তের পর পিস্তল থেকে গুলি ছোড়ার মতো শব্দ শোনা যায়। এরকম সশব্দে বিভিন্ন শিলা ক্ষুদ্র ক্ষুদ্র কণা মানে বালির কণার মতো কণাতে পরিণত হয়ে ভেঙে যায়। এই আবহবিকার দ্বারা ইনসেল বার্জ ভূমিরূপ সৃষ্টি হয়। মূলত গ্রানাইট এবং বেলে পাথর শিলায় এই প্রক্রিয়া বেশি কার্যকরী হয়। এরপর আমরা আসব তুষার আবহবিকার। প্রথমে দেখে নিই এটা কি জিনিস। তুষার মানে অর্থাৎ বরফ। বরফের ক্রিয়ায়
শিলাতে কিভাবে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া সংঘটিত হয়। সংঘাত অনুযায়ী যেটা বলা হয় যে যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় হিমশীতল অঞ্চলে শিলা ফাটলের মধ্যেকার জল বরফে পরিণত হয়ে প্রবল চাপ সৃষ্টি করে, শিলা ফেটে গিয়ে কোণাকৃতির অসংখ্য শিলাখণ্ডে পরিণত হলে তাকে তুহিন খণ্ডীকরণ বা তুষার আবহবিকার বলবো। সাধারণত হিমশীতল উচ্চ পার্বত্য অঞ্চল বা উচ্চ অক্ষাংশের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে গ্রীষ্মকালে দিনের বেলায় বিভিন্ন শিলার ফাটলের মধ্যে জল জমে এবং রাত্রিবেলায় তাপমাত্রা যখন কমে গিয়ে সেই জল বরফে পরিণত হয় তখন এই দুই দিকে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। কারণ আমরা জানি যে জল যখন বরফে পরিণত হয় তখন তার আয়তন বাড়ে, আর আয়তন বাড়ার ফলে যখন দুদিকে এই জলটা প্রচণ্ড চাপের সৃষ্টি করবে তখন এই শিলার ফাটলটা একটু হলে আরেকটু বেড়ে যাবে। এভাবে ক্রমাগত দিনের বেলায় বরফ গলে জল হয়ে আবার এই যে অতিরিক্ত ফাটলটা তৈরি হলো সেটা পূর্ণ করবে, আবার সেখানে জল ঢুকে গিয়ে পরের দিন আবার রাত্রিবেলায় বরফে পরিণত হয়ে অবশেষে এই শিলাটাকে সম্পূর্ণ দুটো ভাগে ভাগ করে দেবে। এভাবে তুষারের ক্রিয়ায় আবহবিকার সংঘটিত হয়। মূলত হিমশীতল অঞ্চলে শীতকালে বা রাতের বেলায় জল বরফে পরিণত হলে বরফের আয়তন প্রায় 9% বেড়ে যায় এবং সেটা শিলার গায়ে প্রচণ্ড চাপের সৃষ্টি করে। ঠিক যেভাবে আমরা এই চিত্রটাতে দেখতে পাচ্ছি, এভাবে প্রথমে দিনের বেলায় জল ছিল, তারপরে বরফ জমার ফলে শিলাটা ফাটলটা অনেকটা অংশে বাড়িয়ে দিয়েছে। বাস্তব চিত্র ঠিক এরকম হয় উচ্চ অক্ষাংশের দেশগুলিতে বা উচ্চ পার্বত্য অঞ্চলে চিত্রটা অনেকটা এরকম হয় এরকম। তো এক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বরফ বা তুহিনের আয়তন বৃদ্ধির জন্য শিলাস্তরের পীড়ন বা টান সৃষ্টি হয়, এটা সংঘটিত হয়। অধিক দৈনিক এবং ঋতুগত উষ্ণতার প্রসারযুক্ত উচ্চ পার্বত্য অঞ্চল বা উচ্চ অক্ষাংশ অঞ্চলে যেখানে দিনের উষ্ণতা রাতে হিমাঙ্কের নিচে নেমে যায়, যেখানে রাত্রিবেলায় শীতকাল তো রাত্রিবেলায় আমাদের এখানে শীতকালের চেয়েও অধিক শীতল হয়ে পড়ে যে সমস্ত অঞ্চলে, সেখানে এই প্রক্রিয়া সংঘটিত হয়। সবচেয়ে বেশি পাললিক শিলায় এই প্রক্রিয়া সংঘটিত হয় এবং খুব সহজে শিলা ভেঙে পড়ে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই প্রক্রিয়ায় শিলাগুলো কোণাকৃতি হয়, তীক্ষ্ণ কোণযুক্ত শিলাচূর্ণের স্তূপে পরিণত হয় এবং এরকম কোণাকৃতির শিলা পার্বত্য অঞ্চলের পাদদেশে যখন জমা হয় তখন সেরকম যে জায়গাটা তৈরি হয় সেটাকে অনেকে বলা অনেক সময় বলা হয় ফেলসেনমার বা শিলা সমুদ্র, আর এই ধরনের তীক্ষ্ণ কোণযুক্ত শিলাস্তূপগুলোকে বলা হয় স্তি বা ট্যালাস। মূলত আমাদের সিলেবাস অনুযায়ী এই যান্ত্রিক আবহবিকারের এই প্রধান চারটে ভাগ আমরা চারটে পদ্ধতি আমরা মনে রাখবো।